বৈশাখী টেলিভিশনের 17তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বৈশাখী টেলিভিশনের সকল দর্শক যারা আছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী যুব লীগের পক্ষ থেকে এবং বৈশাখী টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ এবং আমাদের এন্টারটেইনমেন্টের জন্য মানুষের যা যা প্রয়োজন সেইগুলো অত্যন্ত সুন্দরভাবে আগামী দিনে পরিবেশন করবে এবং তাদের এই যাত্রা আরও সামনের দিনে আরও সুন্দর অব্যাহতভাবে চলুক এই প্রত্যাশা রাখছি আমি। অর্থবাহ যাত্রাপথের আজকে 17তম বর্ষে পদার্পণ নিঃসন্দেহে আমাদের দেশের সম্প্রচার সাংবাদিকতার একটি বড় অধ্যায়। বিশেষ করে কুষ্টিয়া জেলায় এই অনুষ্ঠানটা কুমারখালীকে বেছে নেওয়া হয়েছে কারণ আমরা জানি যে ঊনবিংশ শতাব্দীর যে পথিকৃৎ সাংবাদিক এদেশে সাংবাদিকতার সূচনা করেছিলেন তার অন্যতম কাঙাল হরিনাথ মজুমদার তারই স্মৃতি জাদুঘরের সামনে আজকে এই ক্ষুদ্র আকারে হলেও একটি মহতী সমাবেশ। আমি বিশ্বাস করি বৈশাখী টিভি আগামীতেও তাদের এই অগ্রযাত্রা সুন্দরভাবে অব্যাহত থাকবে। দেশের অর্থনীতি সমাজচিত্র অন্যান্য সব কিছু মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটি উদ্দীপনা সেখানে বৈশাখী টেলিভিশনও অংশগ্রহণ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজকে বৈশাখী টেলিভিশনের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী আমি বৈশাখী টেলিভিশনের সাথে সংশ্লিষ্ট সকল সাংবাদিক কলাকুশলী যারা চ্যানেলের সাথে রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনারা জানেন যে আমাদের সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হয়েছে, সেই আলোকে আমরা প্রত্যেকের আমাদের যে প্রত্যেকটা কাজে ভালো মন্দ দুটি সাইডই যেন আমাদের সাংবাদিকরা সঠিকভাবে উপস্থাপন করে সেই ক্ষেত্রে আমাদের সকলের সহযোগিতা থাকবে, প্রশাসনের পক্ষ থেকেও সেই সহযোগিতা থাকবে। আমরা মনে করি যে সংবিধান বাংলাদেশ যে সংবিধান রয়েছে গণতন্ত্রী বাংলাদেশের সেই চেতনাকে মুক্তিযুদ্ধের চেতনাকে যেটা আমাদের বৈশাখী টেলিভিশনের যে ট্যাগলাইন বা স্লোগানে যেটা রয়েছে সেই মুক্তিযুদ্ধের চেতনায় বৈশাখী টেলিভিশন এগিয়ে যাক আরও অনেক বছর সেই শুভকামনা রাখছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বৈশাখী টিভির 17 বছর পদার্পণ করলো এবং এই অনুষ্ঠানে আমাদেরকে স্মরণ করার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং এর জন্য আমি এই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি। বৈশাখী টিভি আমরা সবসময় দেখে থাকি এবং এখানে দেখি যে বৈশাখী টিভি আপামর জনসাধারণের কথা বলে এবং এই সমাজের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। রবিউল ইসলাম দোলন সাহেবকে যে বৈশাখী টিভির প্রতিনিধি উনি কুমারখালীতে এর আগে অনুষ্ঠান করেছে বৈশাখী অনুষ্ঠানে বৈশাখীর বর্ষপূর্তি অনুষ্ঠান। আমি বৈশাখীর উত্তরোত্তর সাফল্য কামনা করি, সেই সাথে মানে বাস্তবনিষ্ঠ যাতে সংবাদ পরিবেশন এবং সমাজের সর্বস্তরের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে তার জন্যে মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করছি। বৈশাখী টেলিভিশনের 17 বছর পূর্তি অনুষ্ঠানের কুমারখালীর ঐতিহ্যবাহী কাঙাল হরিনাথের স্থান তীর্থস্থানটিকে বেছে নেওয়ার জন্যে আমি বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। 17 বছর 6205 দিন বৈশাখী টেলিভিশন পার করে 6206 দিনে পা দিয়েছে। বাংলাদেশের বয়স 50 বছর 18250 দিন। তো 6206 দিনের বৈশাখী টেলিভিশনের পথযাত্রায় আমরা লক্ষ্য করেছি 55126 বর্গমাইলের এই আয়তনের বাংলাদেশে গ্রাম্য জনপদের বহু অসঙ্গতি এবং গ্রামের সাধারণ মানুষের জীবনযাত্রার যে চিত্রটি বৈশাখী টেলিভিশনে ফুটে উঠেছে আমার কাছে মনে হয় যে 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমাদের অর্জিত যে চিন্তা এবং চেতনা এবং যে ভাবনার বিষয়গুলি বৈশাখী টেলিভিশনে তুলে ধরার চেষ্টা করেছে। হাতের কলম জনম দুঃখী তাকে বেচো না, বৈশাখী টিভি 17 বছর পূর্তি উপলক্ষে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি।
বৈশাখী টেলিভিশন নিউজ এবং একই সাথে প্রোগ্রামের একটি চ্যানেল এবং একটি জনপ্রিয় চ্যানেল। আমাদের দর্শক শ্রোতা হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে বৈশাখী টিভির কাছে যে বস্তুনিষ্ঠ সংবাদ এবং প্রান্তিক সংবাদগুলো যেন উঠে আসে, নির্মোহভাবে উঠে আসে এবং অনুষ্ঠানগুলো যেন আরও প্রাণবন্ত হয় এবং শিশুতোষ সহ সকল শ্রেণী পেশার মানুষের যেন উপভোগ্য হয়, এই প্রত্যাশা করি। আজ বৈশাখী টেলিভিশনের শততম প্রতিষ্ঠাবার্ষিকী। 2006 সালের এই দিনে বৈশাখী টেলিভিশন যাত্রা শুরু করেছিল, সেই ছোট ছোট সময় পার করে আজকে 17 বছরে পা দিয়েছে বৈশাখী টেলিভিশন। আজকের বৈশাখী টেলিভিশন প্রতিষ্ঠাবার্ষিকীতে এখানে যারা এই কাঙ্গাল হরিনাথ মজুমদারের বাস্তবিতায় যারা আসছেন তাদের প্রথমে তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার এই 17তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করার জন্য। এবং আমি আনন্দিত যে এই 17 বছর ধরে আমি বৈশাখী টেলিভিশনের সাথে আছি, চেষ্টা করি নিরপেক্ষ থাকার জন্য, হয়তো কখনও কখনও পাই না, তবে আমার চেষ্টা আগামীতে আরও থাকবে যেন আমার দ্বারা, আমার দিয়ে এই সমাজের সত্য তথ্যটা উপস্থাপন করতে পারি। আর আজকের এই আবারও বলি কাঙ্গাল হরিনাথ মজুমদারের এই বাস্তবিতাই বৈশাখী টেলিভিশনের 17তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পেরে আমি খুশি, সবাইকে ধন্যবাদ। তাই টিভির জগতে বৈশাখী টিভি দেশ বিদেশের দর্শক নন্দিত একটি টেলিভিশন, এর অনুষ্ঠানের মান, বিশেষ করে এদের যে সংবাদের যে গ্রহণযোগ্যতা সারা বাংলাদেশব্যাপী সহ সারা পৃথিবীতে যা রয়েছে, আসলে আমি মুগ্ধ তাদের এই নিরপেক্ষতা দেখে। আমি আশা করব তারা তাদের এই নিরপেক্ষতা বজায় রেখে যুগ যুগ এই স্যাটেলাইট চ্যানেলটি টিকে থাকবে। ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনকে আমরা সবসময় প্রথম থেকে দেখে আসছি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। আমরা আরও প্রত্যাশা করছি আগামীতে তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে। এবং বৈশাখী টেলিভিশনকে আমরা প্রথম থেকেই ভালো লাগে, মানে বৈশাখী টেলিভিশনের জন্মদিনের শুভেচ্ছা আগামীতে চাই আরও ভালো কিছু করুক।